যদিও গর্ভাবস্থায় রাস্তার খাবারগুলি খাওয়ার ব্যাপারে সেরকম কোনো কঠোর বিধিনিষেধ নেই, কিন্তু এই সময় আপনার দেহ থাকে বেশ দুর্বল আর তাই বিভিন্ন রোগ ব্যাধি সংক্রমণ ও অসুস্থতার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। একবার আপনি অসুস্থ হয়ে পড়লে অথবা কোনো সংক্রমণ বাসা বাঁধলে তখন আপনাকে তার জন্য অতিরিক্ত ওষুধ সেবন করতে হবে, যা আপনার অনাগত শিশুটির পক্ষে ভালো নাও হতে পারে। এটি ছাড়াও এই সময় আপনার শরীরে অসংখ্য পরিবর্তন হতে থাকে, আর তার মধ্যে স্ট্রিট ফুডগুলি খেলে তা থেকে আপনার মধ্যে অ্যাসিডিটি বা অম্লতা এবং গলা বুক জ্বালার প্রকোপটি বেশি দেখা দিতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কী আলোচনা করব নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছেন, তবুও আপনাদের সাথে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কীভাবে আপনারা রাস্তার কোনো খাবার, সেটা ফুচকা, চাট, স্ট্রিট ফুড বা যে কোনো খাবার, কীভাবে নিরাপদ অবস্থায় খেতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। বিষয়টি সম্পর্কে আর জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, আর চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে আমার চ্যানেলটির সদস্য হয়ে যাবেন এবং প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আমি আপলোড করব সেগুলোর ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন। গর্ভাবস্থার প্রথম দিকে আপনি ফুচকা এবং চাট এই জাতীয় খাবারগুলি হয়তো খেতেই পারেন, তবে সেগুলো কিভাবে তৈরি করা হচ্ছে বা কোথায় দাঁড়িয়ে সেগুলো আপনি খাচ্ছেন সে দিকগুলোকে আপনি একটু যত্নশীল হতে হবে। আপনার গর্ভাবস্থাকালে দেখা দেওয়া তীব্র খাদ্য বাসনাগুলি প্রশমিত করার সবচেয়ে সেরা উপায় হলো বাড়িতে রান্না করা স্বাস্থ্যকর খাবার খাওয়া। তবে আপনার যদি রন্ধন সম্পর্কীয় দক্ষতার অভাব থাকে অথবা আপনি যদি কেবল স্ট্রিট ফুডগুলির প্রতি আকুল হয়ে ওঠেন, তবে নিম্নলিখিত টিপসগুলি সেক্ষেত্রে কিছুটা কার্যকর হতে পারে। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর একটা জায়গাতে খাওয়ার জন্য বেছে নেওয়ার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে। এর জন্য আপনি হয় এক ধরনের উপযুক্ত স্থানগুলির সন্ধান করতে পারেন অথবা আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের তার খোঁজ দেওয়ার জন্য অনুরোধ জানাতে পারেন। ভালো সুখ্যাতি আছে এমন খাবার জায়গাগুলো সাধারণত স্বাস্থ্যবিধি এবং খাবারের মানের সাথে কখনো আপোষ করে না। আরেকটি হলো আপনি যদি এই প্রথম আপনার নির্দিষ্ট জায়গার বাইরে গিয়ে কিছু স্ট্রিট ফুড খান, সেক্ষেত্রে সেখানে প্রাথমিকভাবে খাবারটি সংযমের সাথে এবং অল্প পরিমাণে খাওয়াই হলো একটা ভালো আইডিয়া। খাওয়ার পরে আপনি যদি ভালো বোধ করেন, অর্থাৎ অসুস্থ না হয়ে পড়েন বা কোনো রকম শরীর খারাপের মতো না লাগে, সেক্ষেত্রে সেই একই জায়গা থেকে আপনি পরেও আবার কিছু খাওয়ার চেষ্টা করতে পারেন। 3 নম্বর হলো রাস্তার বিক্রেতাদের কাছ থেকে খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ার সময় সাধারণত জলই হয়ে থাকে তার জন্য মূল উপযুক্তকারী। অতএব আপনি যখনই বাড়ি থেকে বের হবেন সাথে করে সবসময় আপনার কিছু জলের বোতল নিয়ে রাখার পরামর্শটাই আপনাকে সবসময় দেওয়া হয়। বিকল্প হিসেবে আপনি সেই সব খাবার স্থানগুলিতে প্যাকেজিং করা পানীয় জল বেছে নিতে পারেন। রান্না না করা বা কাঁচা খাদ্য আইটেমগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ এগুলো হলো বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জন্মক্ষেত্র এবং প্রায় কোনো রকমে সময়ে অপেক্ষা ব্যতীত সেগুলো আপনাকে অসুস্থ করে তুলতে পারে। অর্থাৎ রাস্তা থেকে কোনো প্রকার কাঁচা ফল, সবজি অথবা রান্না না করা খাবার একেবারেই বর্জনীয়। সর্বদা রান্না করা খাবারগুলোকে বেছে নিয়ে যান। 5 নম্বর হলো একইভাবে রাস্তার বিক্রেতাদের থেকে কাঁচা বা ভালো মতো রান্না না করা ডিমের পদগুলো খাওয়াই হলো একটা বাজে ধারণা। ভালো মতো রান্না না করা বা কাঁচা সবজি এবং ডিম দিয়ে প্রস্তুত স্যান্ডউইচ বা বার্গারগুলি খাওয়া আপনার এড়িয়ে চলতে হবে। এক্ষেত্রে সালমনেলা দূষণের ঝুঁকি রয়েছে, যা মারাত্মক ডায়রিয়া এবং বমির কারণ হতে পারে। 6 নম্বর হলো স্ট্রিট ভেন্ডারদের থেকে কোল্ড কফি কিংবা নানা স্বাদের মিল্কশেকগুলির দিকে ঝুঁকে পড়া একেবারেই না, কারণ সেখানে না ফলগুলি তাজা থাকে আর না থাকে সেরকম ভালো দুধ মেশানো হয়, আর সেই শেকের মধ্যে ব্যবহার করা বরফও ফিল্টার করা জল দিয়ে তৈরি করা হয় না। কিছু দোকানদার তো আবার শেকের মধ্যে কৃত্রিম স্বাদ যোগ করেন, যা আপনার এবং আপনার অনাগত শিশুর জন্য নিরাপদ নাও হয়ে থাকতে পারে। 7 নম্বর, এই সময় রাস্তার বিক্রেতাদের থেকে কটেজ চিজ
ও পনিরের প্রস্তুত কিছু খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কাঁচা পনির হলো ব্যাকটেরিয়ার জন্মক্ষেত্র এবং এর সতেজতার ব্যাপারেও সংশয় থাকে। 8 নম্বর হলো খাওয়ার জন্য রান্না করা খাবার যেমন আলু টিক্কি বা ছোলে বাটোরা বেছে নেওয়াই ভালো, কারণ এগুলোতে কাঁচা বা ঠিকমতো রান্না না করা খাবারগুলির তুলনায় শরীর খারাপ হওয়ার ঝুঁকি কম থাকে। তবে আপনার যদি নিয়মিত অ্যাসিডিটি বা গলা বুকচালা করার পালা থাকে তবে এই জাতীয় খাদ্য আইটেমগুলি থেকে দূরে থাকাই ভালো একটা ধারণা হবে। 9 নম্বর, পুদিনা লঙ্কা বা তেঁতুলের মতো যে সকল চাটনিগুলি সাধারণত স্ট্রিট ভেন্ডারে দিয়ে থাকেন সেগুলিকে কোনোভাবেই না খাওয়ার পরামর্শ আপনাকে দেওয়া হয়। সেক্ষেত্রে একটা ভালো বিকল্প হতে পারে প্যাকেট করা টমেটো কেচাপ বা সসগুলিকে বেছে নেওয়া। চাটনিতে থাকা কাঁচা উপকরণগুলি আবার বমি এবং ডায়রিয়া হওয়ার কারণ হয়ে উঠতে পারে। 10 নম্বর, বেশিরভাগ মহিলারাই গর্ভাবস্থায় ফুচকা খাওয়ার জন্য আকুল হয়ে ওঠেন। যাই হোক, আপনি যদি বর্ষার সময় সেগুলি খাওয়ার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে অতিরিক্ত যত্নশীল থাকার পরামর্শই আপনাকে দেওয়া হয়, কারণ এই সময় জল দূষিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। 11 নম্বর, যদিও বেশিরভাগ মহিলাদের মধ্যে এই সময় টক খাওয়ার লোভটা বেশি বেড়ে যায়, তবে কিছু মহিলা আবার সেক্ষেত্রে আখের রসের মতো মিষ্টি স্বাদের খোঁজ করেন। আখের রস বের করার মেশিনটি হলো জীবাণুগুলির একদম আদর্শ একটা জন্মস্থান, সুতরাং আপনাকে এই সময় কেনা আখের রস খাওয়ার প্রস্তাব দেওয়া হয় না। তো আপনাদেরকে কিছু কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনারা বাইরের খাবার খাওয়ার সময় একটু সচেতন হয়ে খেতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।